আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রিডাক্স। রিডাক্স বিশেষ করে রিডাক্স নিয়ে আমার অনেক বেশি কৌতূহল ছিল, আর এটা নিয়ে অনেক প্যারা নিয়েছি বা প্যারা পেতে হয়েছে। এই জন্য আমি চিন্তা করলাম যে রিডাক্সটা যদি অনেক সহজে বোঝানো যায় বা শেখা যায় এটা বেটার। আমি 5টা স্টেপ রিডাক্সটা কমপ্লিট করি বা এটা লার্ন করছি। 5টা স্টেপ আমি আজকে এখানে ক্লিয়ার করে দেব, মানে যারা নতুন রিডাক্সে তারা আশা করি এটা থেকে অনেক সহজে রিডাক্সটা সম্পর্কে ভালো একটা ধারণা পাবে। আর রিডাক্সের যে মূল কনসেপ্ট, এটা হচ্ছে একটা স্টোরেজ। ওই স্টোরেজের কম্পোনেন্ট থেকে সবগুলা জিনিস পাঠানো হয় আলাদা একটা স্টোরেজ, ওখান থেকে আবার রিসিভ করা হয়। এটা আর কিছু না, একটা ক্লাউডের মতো। ক্লাউডে পাঠানো হয় যে কোনো কম্পোনেন্ট থেকে ডাটা পাঠানো হয়, আবার ওই কম্পোনেন্ট থেকে রিসিভ করা হয়, এটাই। আর রিডাক্সের প্রজেক্ট একটা শুরু করে দিলাম। আমরা প্রজেক্টের আগে ইনস্টল করে নেই রিঅ্যাক্টের। আর এই পর্যন্ত আমরা ভিডিওটা পোজ দিয়ে দিচ্ছি। হ্যালো, এখন আমাদের প্রজেক্টে আমরা রিডাক্সটা শিখবো 5টা স্টেপে। এই 5টা স্টেপের মধ্যে আমরা কীভাবে কাজ করব, প্রথমে আমরা ইনস্টল করব রিঅ্যাক্ট রিডাক্স রিঅ্যাক্টসটা। আমরা এখন অলরেডি রিঅ্যাক্ট ইনস্টল করে ফেলছি। রিঅ্যাক্ট ইনস্টল করার পর আমরা ইনস্টল করবো রিডাক্স, রিঅ্যাক্ট রিডাক্স আর রিডাক্স এই দুইটা। এরপরে ক্রিয়েট, এটা হবে ক্রিয়েট, ক্রিয়েট রিডাক্স ফোল্ডার ইন এসআরসি ফোল্ডার। আমরা এসআরসি ফোল্ডারের মধ্যে ক্রিয়েট রিডাক্সটা একটা রিডাক্স নামে ফোল্ডার তৈরি করব। এরপর আমি স্টেপ বাই স্টেপ যা যা করার আমি একটা একটা করে করে নিচ্ছি। এটা থাকুক আমার এই সাইটে। আমাদের কাজ হচ্ছে এই এসআরসি ফোল্ডারের মধ্যে আমরা একটা ফোল্ডার তৈরি করব, এটার নাম হচ্ছে রিডাক্স। রিডাক্স রিডাক্স নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই রিডাক্সের ভেতরে আরও কয়েকটা ফোল্ডার তৈরি করব, আরও 2টা ফোল্ডার তৈরি করব। একটার নাম হচ্ছে অ্যাকশন। অ্যাকশন আমরা কোন কোন অ্যাকশন ব্যবহার করবো, অ্যাকশনস। আর একটা ফোল্ডারের নাম হবে আমাদের রিডিউসার, স্যার রিডিউসার্স। আমরা 2টা ফোল্ডার তৈরি করলাম। এখন অ্যাকশনের ভেতরে আমার অ্যাকশনের যে এসটা দিতে হবে, আমার একটা থাকবে ফাইল অ্যাকশন, এসিটিএন অ্যাকশন টাইপ। কী ধরনের অ্যাকশন আমরা ব্যবহার করব, কোন কোন অ্যাকশন আমরা এখানে নেব, অ্যাকশন টাইপের জন্য একটা। আর একটা থাকবে আমাদের অ্যাকশন ইন্ডেক্স, যেখানে সবগুলো অ্যাকশন টাইপ আইনা বা এনএ ব্যবহার করা হবে। আমরা এখন 2টা ফাইল তৈরি করলাম, অ্যাকশন টাইপ ব্যবহার করব, অ্যাকশন ইন্ডেক্স। তারপর আমরা রিডিউসারে যাব। আমরা রিডিউসারে আরেকটা ফাইল তৈরি করব, ওইটার নাম হচ্ছে ইন্ডেক্স রিডিউসার। আমাদের 3টা ফাইল তৈরি হয়ে গেল। আমরা 2 নম্বর স্টেপ, এখন 3 নম্বর স্টেপে আমরা চলে আসছি। কিন্তু আমাদের এর আগে একটা কাজ করতে হবে, আমরা আমাদের রিডাক্স ইনস্টল করতে হবে। রিডাক্স ইনস্টল করার জন্য আমরা রিডাক্সের সাইটে চলে যাব। রিডাক্সের সাইটে আমরা একটা রিডাক্সের সাইটে যাই, রিডাক্স আমরা এটা ওপেন করি আর এটা ওপেন করি। আমরা এখান থেকে রিঅ্যাক্ট রিডাক্সটা ইনস্টল করে নেই আমাদের দেখানোর জন্য, দেখানোর সুবিধার জন্য আমি একটু বলছি। আমাদের একটু যদি প্যাকেজ ডট জেসনে যাই, আমরা দেখতে পাবো আমাদের কিন্তু এই অংশের মধ্যে রিঅ্যাক্ট রিডাক্স ইনস্টল করা নাই। একটু খেয়াল করলে দেখবেন এখানে রিঅ্যাক্ট রিডাক্স ইনস্টল করা নাই। আমরা এই যে লাইনটা আছে 11 নম্বর, 12 নম্বর, ওই দিকে আমরা আসবো। রিঅ্যাক্ট ইনস্টল করা, ডম ইনস্টল করা, কিন্তু রিঅ্যাক্ট রিডাক্স ইনস্টল করা নাই। আমরা এখন রিঅ্যাক্ট রিডাক্সটা ইনস্টল করতে এসেছি, এটা ইনস্টল হয়ে যাবে। আর এদিকে ইনস্টল করতে হবে না। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাকশনে কাজ করা। অ্যাকশনে কাজ করার জন্য আমরা স্ক্রিনটা বড় করে নিলাম। অ্যাকশনে কি কাজ করব, আমরা একটা ছোটোখাটো একটা প্রজেক্ট তৈরি করব। এই জন্য আমাদের বেশি কোনো কাজ করব না। আমরা প্লাস মাইনাস দিয়ে কীভাবে একটা স্টোর থেকে নাম্বার কমানো যায়, বাড়ানো যায়, ওইটা আমরা দেখব। তাহলে আমরা স্টোরের জন্য আমরা জাস্ট শুধু প্লাস দিই, এক্সপোর্টস কনস্ট, এখানে আমরা দেব কি প্লাস, এইগুলো সব বড় হাতে দিতে হবে, ক্যাপিটাল লেটার দিতে হবে। আর এটা কোটেশনের ভেতরে প্লাস দিলাম, এটা সিস্টেম বা নিয়ম বলা যায়। আমরা এখানে দেব কি মাইনাস, মাইনাস মাইনাস দিলাম। এরপর আর একটা দিয়ে দিলে আমরা রিসেট দিতে পারি, সেট
রিসেট, এই তিনটা আমাদের হয়ে গেল। আমাদের অ্যাকশন টাইপের কাজ শেষ। এখন আমরা অ্যাকশন টাইপের যে ফাইলটা আছে ফাইলটাকে ইম্পোর্ট করে দেব অ্যাকশন ইন্ডেক্সের মধ্যে। আমরা এখন ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট আমরা সবগুলো ফাইল নিয়ে নেব, এই জন্য এস দিয়ে অ্যাকশন টাইপ ফ্রম, আমরা এখন ওই ফাইলটা নিয়ে আসতেছি অ্যাকশন টাইপ থেকে সবগুলো ফাইল আমরা নিয়ে আসলাম। এখন আমরা এগুলো নিয়ে কাজ করব আর কি। এখন আমাদের যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্ট করে দেব কিছু ফাংশন। আমাদের ওখানে কয়টা ফাংশন আছে, টাইপ আছে তিনটা। আমরা অ্যাকশন ইন্ডেক্সের মধ্যে তিনটা ফাংশন লিখব। আমরা একটা আপাতত লিখি কনস্ট, এটার নাম হবে প্লাস, এটা একটা ফাংশন। ফাংশন লিখে এই ফাংশনের মধ্যে আমরা রিটার্ন করে দেব রিটার্ন করে দেব শুধু টাইপ, টাইপ এই টাইপ ইকুয়াল আমাদের যখন এই ফাংশনের মধ্যে আমরা প্লাস দেব আমরা প্লাস ফাংশনটা রিটার্ন করে দেব, এই টাইপটা ডট প্লাস এটা আমরা রিটার্ন করে দিলাম, আর কিছু না। আমাদের এই সেমই আরো দুইটা ফাংশন, এটা হবে মাইনাসের মাইনাস আর এখানেও মাইনাস, রাইট, এটা হবে রিসেট সেট আর এটাও রিসেট রিসেট। তাহলে আমাদের তিনটা অ্যাকশনের জন্য, আমরা তিনটা অ্যাকশন নিয়েছিলাম, তিনটা অ্যাকশনের জন্য আমাদের তিনটা ফাংশন নিলাম, একটা দুইটা তিনটা, রাইট। আমাদের একটা কাজ মিস হয়ে গেছে, আমরা এগুলো এক্সপোর্ট করি নাই, এক্সপোর্ট করে দিতে হবে সবগুলা, প্রত্যেকটা এক্সপোর্ট করে দিতে হবে, এক্সপোর্ট এক্সপোর্ট করে দিতে হবে, সরি এক্সপোর্ট। আমরা সবগুলাকে এক্সপোর্ট করে দিলাম। আমাদের এখন কাজ হচ্ছে ইন্ডেক্স রিডিউসারের মধ্যে আমরা চলে যাব। রিডিউসারে আমরা কি করব, রিডিউসারে আমরা আপাতত আমরা দুইটা ফাইলে টাচ করব না, রিডিউসারে আমাদের মতো কিছু টুকটাক ছোট কাজ আছে। আমরা এখানে সুইচ কেস ব্যবহার করে কিছু কাজ করব, ইফ দিয়েও করা যায়, আমরা সুইচ দিয়ে করব, রাইট। আমরা এখানে কনস্ট দিয়ে আমরা রিডিউসার অল রিডিউসার দিয়ে অল রিডিউসার সর্ট অল রিডিউসার একটা ফাংশনের নাম, আমাদের রিডিউসারের মূল স্টেট একটা থাকবে, স্টেটের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, এটা তো আমরা সবাই জানি রিডিউসারের মধ্যে। আর একটা অ্যাকশন থাকবে, অ্যাকশন এখানে আমাদের ফাংশনটা আমরা এখানে লিখে ফেললাম, রাইট। এই রিডিউসারের মধ্যে এখন আমরা সুইচ কেস দিয়ে আমরা কাজটা করব, অ্যাকশন। আমাদের অ্যাকশনটা কি হবে, অ্যাকশন টাইপ দেখে আমাদের কাজ করবে। এইখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটে আমরা কাজ করে দেব ক্যাচ, যদি আমাদের প্লাস হয়, একটু খেয়াল করলে দেখবেন এখানে ক্যাচটা যদি আমাদের প্লাস হয় তাহলে আমাদের কি রিটার্ন করবে, রিটার্ন যা করবে তা আমরা দিয়ে দেব। এই যে স্টেট আছে, স্টেট প্লাস ওয়ান, আমাদের এই রোটা দেখাচ্ছে কিসের জন্য আমি বলছি, এই রোটা দেখাচ্ছে আমাদের ডিফল্ট একটা কেস আমাদের ব্যবহার করতে হয়, ডিফল্ট কেসটা দেওয়া নাই বলে এই রোটা আমাদের চোখের সামনে বাড়ছে। আমরা ডিফল্টটা দিয়ে দিচ্ছি, ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট দেওয়াই এখন আবার ঠিক হয়ে গেছে। রিটার্ন স্টেট ডিফল্ট, শুধু রিটার্ন স্টেটটা আসবে। আমরা এর মধ্যে মাইনাসেরটা দিতে হবে, ক্যাচ যদি মাইনাস হয় তাহলে আমাদের কি হবে, রিটার্ন। একটু আমি এটা সামারাইজ করি যে আমাদের সুইচ কেজের মধ্যে আমাদের অ্যাকশনটা আসবে অ্যাকশন টাইপের মাধ্যমে, অ্যাকশন টাইপের পর ওই যে অ্যাকশন আছে এই অ্যাকশন থেকে আমরা টাইপ নেবে, যদি টাইপটা প্লাস হয় প্লাস পায়
তাহলে এই প্লাসের সঙ্গে মেলাবে, এই প্লাসের সঙ্গে যখন মেলবে তখনই এটা রিটার্ন করবে স্টেট, স্টেটে জিরো থাকুক আর যাই থাকুক প্লাস ওয়ান করে দেবে। আবার যদি মাইনাস পাই স্টেটে যাই থাকুক মাইনাস ওয়ান করে দেবে। আর আমাদের আরেকটা ছিল ফাংশন আমাদের রিসেট, ওইটাও আমরা দিয়ে দিই। রিসেটে আমরা কি ছিল, রিসেট রিসেট, হ্যাঁ রিসেট, রিসেট পাওয়ার পরে আমরা কি রিটার্ন করব, রিটার্ন করব শুধু স্টেট ইকুয়াল জিরো, রিসেট করে দেবো মানে জিরো করে দিলাম। ওকে আমাদের এটা হয়ে গেছে, আমাদের একটা রিডিউসারের, আমাদের এখানে টোটাল রিডিউসার আছে তিনটা, এইটা একটা রিডিউসার, এইটা একটা রিডিউসার, এইটা একটা রিডিউসার, ঠিক আছে। আমরা অল রিডিউসার একসঙ্গে করে দিলাম। এখন এই রিডিউসারগুলোকে প্যাকেট করে আমাদের তো পাঠাতে হবে ইন্ডেক্সের স্টোরের কাছে, রাইট? আমরা এখন প্যাকেট করব কিভাবে, প্যাকেট করার জন্য আমরা আবার এখানে একটা ইয়ে নিলাম, রুট রিডিউসার নামে, রুট রিডিউসার, সরি রুট রিডিউসার, তার কনস্ট্যান্ট পরে এটা হওয়ার কথা না, আমি এটা ভুল করে ফেলছি। রুট রিডিউসার দেওয়ার পর আমি এখানে একটা ফাং লাইব্রেরি থেকে একটা কম্বাইন রিডিউসার নামে একটা লাইব্রেরি নিয়ে আসবো। কম্বাইন, কম্বাইন রিডিউসার্স, একটু খেয়াল করলে দেখবেন আপনার রিডাক্স লাইব্রেরি থেকে এটা অটোমেটিক চলে আসার কথা, রাইট? রিডাক্স, রিডাক্স থেকে এটা ইম্পোর্ট হয়ে গেছে, এই যে এক নম্বর লাইনে ইম্পোর্ট হয়ে গেছে রিডাক্স থেকে। আমরা এই কম্বাইন এটা করার পর এটার ফাংশন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা একটা অবজেক্ট পাস করে দেব, এই অবজেক্টটা যে পাস করব এই অবজেক্টটা দিয়ে আমরা স্টোরে এই ডাটাগুলো পাস করে দেবো, অল রিডিউসারগুলো পাস করে দেবো। অবজেক্টের নাম আমি দিলাম আমার নাম, আমার নাম আপনার ইচ্ছে মতো আপনি যেটা দেবেন, আমার নাম দিতে পারি, আমার রিডিউসার দিতে পারি, রিডিউসার, এই আমার রিডিউসার দিয়ে কাকে পাস করব, অল রিডিউসারকে, অল রিডিউসার। একটু আগে যে আমরা উপরে যে রিডিউসারটা তৈরি করছি অল রিডিউসার নামে একে পাস করে দিলাম। আমাদের এখন এই যে রুট রিডিউসারকে এক্সপোর্ট করে দিতে হবে না, রুট রিডিউসারকে এক্সপোর্ট করে দেব আমরা। এখন আমরা এক্সপোর্ট ডিফল্ট রুট রিডিউসার, রাইট? আমাদের কাজ এখানে, আমরা তিনটা স্টেপ অলরেডি কমপ্লিট করে ফেলছি, তিনটা স্টেপ আমাদের, তিনটা কম্পোনেন্টের মধ্যে আমরা অ্যাকশন টাইপ, অ্যাকশন ইন্ডেক্স টাইপ, অ্যাকশন টাইপে তিনটে অ্যাকশন নিলাম, অ্যাকশন ইন্ডেক্স টাইপে ওই অ্যাকশনের বিপরীতে আমরা তিনটা ফাংশন তৈরি করলাম, একটা প্লাস, একটা মাইনাস, একটা ডিসেট, এই অ্যাকশনের বিপরীতে। এখন আমরা একটা এই ফাংশনগুলোর বিপরীতে আমরা তিনটা অপারেশন হ্যান্ডেল করলাম, রিডিউসার তৈরি করলাম সুইচ কেসের মাধ্যমে। যদি প্লাস আসে তাহলে আমার স্টেটমেন্টে স্টেট থেকে প্লাস ওয়ান করে দেবে, মাইনাস আসলে মাইনাস করে দেবে ওয়ান, আর রিসেট আসলে জিরো করে দেবে, আর ডিফল্ট স্টেটে, স্টেটে যা থাকে তাই দেখাবে, রাইট? স্টেটে যদি আমার 10 থাকতো 10 দেখাতো, এই আর কি। এখন আমরা মূল পর্বে যাই নাই, আমরা এখন কাজ করব ইন্ডেক্সের মধ্যে। এক মিনিট, আমরা এখন ইন্ডেক্সে চলে আসি। আমাদের চার নাম্বার, আমরা ইম্পোর্ট অল লাইব্রেরি ইন্ডেক্স জেস, আমরা ইন্ডেক্স জেসে আমরা এখন কাজ করব। ইন্ডেক্স জেসে আসার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদের একটা স্টোর বানাতে হবে। স্টোর বানাবো, স্টোর, স্টোর নিতে হবে ক্রিয়েট স্টোর লাইব্রেরি, স্টোরের মধ্যে ক্রিয়েট স্টোর নামে একটা লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে। ক্রিয়েট স্টোরটা আসবে রিডাক্স থেকে, এটা রিডাক্স থেকে আসবে, চলে আসছে পাঁচ, দেখেন ছয় নম্বর লাইনে ক্রিয়েট স্টোরটা চলে এসেছে। এই যে এটার ফার্স্ট প্যাকেটের ভেতরে এখানে আমরা কল করে দেব কাকে, রুট রিডিউসারকে। এখন আমার রুট রিডিউসার তো ইম্পোর্ট করতে হবে, তাহলে আমি ইম্পোর্ট করি রুট রিডিউসার, যে আগে এক্সপোর্ট করে দিছিলাম, রুট রিডিউসার ফ্রম রুট রিডিউসার, এক মিনিট, এখনও দেখাচ্ছে না এটার, হ্যাঁ এখন দেখাচ্ছে, আমরা ইম্পোর্ট করে নিলাম রুট রিডিউসার, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি। রুট রিডিউসার কার কাছ থেকে করছে, আমরা যে ফাইলে, যে ফোল্ডারে রুট রিডিউসারটা রেখেছিলাম ওখান থেকে আমরা নিয়ে আসছি, রিডাক্স ফোল্ডারের ভেতর থেকে, রিডিউসার নামে একটা ফোল্ডার ছিল ওইটার ভেতরে ইন্ডেক্স রিডিউসার নামে যে
আইলাস উইটার থেকে আমরা রুট রিডিউসারকে নিয়ে আসছি। রুট রিডিউসারকে নিয়ে এসে আমরা এখানে ইউজ করছি। স্টোরটায় আমরা এখন স্টোরটা কোথায় রাখবো? স্টোরের জন্য আমাদের আরেকটু কাজ বাকি আছে। আমরা এখানে প্রোভাইডার নিতে হবে। প্রোভাইডার প্রোভাইডারটা নিয়ে নেই। প্রোভাইডারটা আমরা রিডাক্স রিডাক্স থেকে ইম্পোর্ট করে নিলাম। আমরা এখানে অ্যাপকে পাস করে দিলাম প্রোভাইডারের ভেতর। একটু খেয়াল করলে দেখবেন প্রোভাইডারের ভেতর আমরা অ্যাপকে পাস করে দিলাম। অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে ওইটাকে আমরা প্রোভাইডারের ভেতর পাস করে দিলে আর স্টোর, হ্যাঁ আর স্টোরটাকে প্রোভাইডারের মধ্যে রেখে দিলাম। স্টোরটাকে পাস করে দিয়েছি প্রোভাইডারের মধ্যে। এটা একটু খেয়াল করে ফিল আপ করবেন বা দেখবেন কোডটা করবেন, যখন দেখে দেখে আস্তে আস্তে করবেন। আমরা অ্যাপ জেএসে চলে যাবো। অ্যাপ জেএসে আসার পর আমরা দেখবো যে হজবরল অনেকগুলো কোড ডিফল্ট দেওয়া থাকে। আমরা এগুলো কেটে হেডার অবধি কেটে দিলে প্রবলেম নাই। এখানে লোগোটা মিসিং, আমরা এই পর্যন্ত কেটে দিলাম। আমাদের এখন এখানে কি কি কাজ করতে হবে? এখানে প্রথম দিকে আমরা বাটন নিতে হবে, যে প্লাস মাইনাস করার জন্য বাটন নিতে হবে না? এরপরে বাটনের একটা ভ্যালু আছে, এই বাটনগুলো কোন ভ্যালুটা চেঞ্জ করবে। আমরা একটা ভ্যালু নিলাম H1 দিয়ে, H1 দিয়ে এটা নিলাম, ভ্যালু 0 যে কোনো একটা ভ্যালু নিলাম, সমস্যা নাই। এরপরে বাটন কতগুলো নিতে হবে, এই বাটনটার নাম দিলাম বাটন। আমরা প্লাস তিনটা বাটন নিত, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস মাইনাস আর একটা রিসেট, এটাই তো রিসেট। এই তিনটা বাটন আমার কাজ করবে। এখন আমি এই বাটনগুলো কিভাবে কাজ করব, এই বাটনগুলো আমি এখন দেখতে পারবো না, কারণ আমার এই বাটনটা যদি দেখতে চাই ইরর দেখাবে, সমস্যা নেই। আমাদের দেখি প্রজেক্টটা, আচ্ছা এখন আমার জিরো দেখাচ্ছে, কোনো কিছুই নাই। আমি একটু, আমার এখানে আর একটু কাজ বাকি আছে। আমরা এই কাজগুলো করে নেওয়ার পর আমরা এইগুলো দেখেন, আমি যখন দেখাই এটা কোনো চেঞ্জ হচ্ছে না। আমরা প্লাসে ক্লিক করতেছি, মাইনাসে ক্লিক করতেছি, রিসেটে কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হওয়ার জন্য আমরা কি কাজ করব, আমরা এখন স্টোরের সাথে যোগাযোগ করব। আমরা যে রিডাক্সের কাজ করলাম ওই স্টোরের সাথে যোগাযোগ করব। আমরা অপারেশনগুলো অ্যাকশনের যে অ্যাকশন ইন্ডেক্স আছে ইম্পোর্ট করে নেবো অ্যাকশন ইন্ডেক্স থেকে, ইম্পোর্ট করব অ্যাকশন ইন্ডেক্স থেকে। এই যে এই প্রত্যেকটা ফাংশনকে, আমরা তিনটা ফাংশনের নাম আছে, আচ্ছা এটা হচ্ছে না, ওকে আমরা ইম্পোর্ট করে নেব অ্যাপ জেস, রাইট। আমরা ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট করে কাজে তো এখানে কাজ করব। আমরা এখানে অন ক্লিক করে দেব, অন ক্লিক, যেভাবে সহজে আপনাদের জন্য ওইভাবে আমি করে দিচ্ছি। ইম্পোর্ট করে নিচ্ছি, ইম্পোর্ট করার জন্য প্লাস মাইনাস রিসেট ফ্রম স্ল্যাশ দিয়ে, আমরা রিডাক্সের মধ্যে ছিল না, রিডাক্সের ভেতরে অ্যাকশনের ভেতরে ছিল, অ্যাকশনের ভেতরে অ্যাকশন ইন্ডেক্সের ভেতরে ছিল। আমরা এটা ইম্পোর্ট করলাম এখান থেকে। এখন এটা ঝাপসা দেখাচ্ছে কারণ আমি এখন ইউজ করি না এইগুলো। হ্যাঁ আমি অন ক্লিক দিয়ে, অন ক্লিক ইভেন্ট এখানে ব্যবহার করব। অন ক্লিকের মধ্যে কি রাখব এখন হচ্ছে আমার কথা। অন ক্লিক তো আমি দিলাম, এখানে আমি অন ক্লিকের মধ্যে কি রাখব, আমার একটা ফাংশন অ্যারো ফাংশন নেব। অ্যারো ফাংশন নিয়ে এটার মধ্যে, হ্যাঁ এটার মধ্যে আমরা, আমি এখন আর একটু কাজ বাকি আছে, এই কাজটা আমরা করে নিচ্ছি। আমরা প্রথমে ইউজ সিলেক্টর এবং ডিসপাসকে আনতে হবে। এটা এই দুইটা লাইব্রেরি ছাড়া আমাদের এখানে এই ফাংশনগুলো কাজ করবে না। আমরা ইউজ সিলেক্টর, আমরা ইউজ সিলেক্টর যদি দেই, আমাদের অটোমেটিক একটা দিয়ে দিচ্ছে এটা স্নিপেট থেকে। আমাদের ইউজ সিলেক্টরের ভেতরে আমি স্টেট দিলাম, আর এই স্টেটে আমাদের কোনটা হবে, আমরা একটা মনে আছে আমাদের এটার কথা, অ্যাকশন ইন্ডেক্স অ্যাকশন রিডিউসারের মধ্যে আমি এই আমার রিডিউসার নামে একটা অবজেক্ট এর কি রেখেছিলাম, এটা কপি করে নিয়ে যাই। এইটা হবে আমার অ্যাপ ডট জেএস এর মধ্যে যে ইউজ সিলেক্টরের আইটেম, এই স্টেটে এইটা কন্ট্রোল বি, হ্যাঁ আমার রিডিউসারটা হবে। এখানে আর তেমন কোনো কিছু নাই।
আমরা এখন কাজ যেটা করব, আমরা এখন কাজ করব এইটার জন্য ডিসপ্যাচ আমরা ডিসপ্যাচটাকে ইম্পোর্ট করে ফেলবো, ইউজ ডিসপ্যাচ। ইউজ ডিসপ্যাচকে আমরা ইম্পোর্ট করে নিলাম, কিন্তু আমাদের যে ইউজ সিলেক্টরটা ইম্পোর্ট হয়নি, আর রিডাক্স থেকে রিয়েক্ট রিডাক্স থেকে আমরা এটাও ইম্পোর্ট করে নিচ্ছি। আমরা তাহলে ডিসপ্যাচকে ইম্পোর্ট করলাম এবং ইউজ সিলেক্টরকে ইম্পোর্ট করলাম রিয়েক্ট রিডাক্স থেকে, এটা ছাড়া হবে না। আমরা এই দুইটা ইম্পোর্ট করার পর আমরা এখন মোটামুটি বলতে পারি যে আমাদের কাজ অনেকটা শেষের দিকে। এই ইউজ ডিসপ্যাচটা লাগবে, ইউজ ডিসপ্যাচটা যে ফাংশনটা এই লাইব্রেরিটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ডিসপ্যাচ শুধু ডিসপ্যাচ নামে আমরা এখানে এইটা নিয়ে আসছি এই জন্য এখানে ডিসপ্যাচ ডিস ডিসপ্যাচ এটার মধ্যে আমরা প্লাসকে পাস করে দেব। আমরা যে উপর থেকে প্লাস নিয়ে আসছিলাম প্লাস ফাংশন পাস করে দিলাম, রাইট। আমরা এই যে কাজগুলো করেছি এখন আমরা এটাকে মাইনাস পাস করে দেব এখানে মাইনাস, আর এখানে রিসেট রিসেট। আমাদের কাজ অলমোস্ট শেষ। একটু খেয়াল করলে দেখবেন আমাদের ইউজ ডিসপ্যাচড হচ্ছে এটা লাইব্রেরি থেকে আমরা নিয়ে আসলাম ইম্পোর্ট করে, আর এই স্টেটটা আমাদের লাগবে। এই স্টেটটা কেন লাগবে? এই স্টেটটার মধ্যে আমাদের ডাটা আছে। হ্যাঁ, এই স্টেটের নাম যদি আমি দিই ডাটা, রাইট। আমার এই জিরো আমার যেখানে দেখাচ্ছে, আমি এখানে যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি বলে দিলাম ডাটা। এখন খেয়াল করলে দেখবেন আমার স্টেট কাজ করছে সবগুলা। আমার রিডিউসার এখানে আসছে, আমি এখন যাচ্ছি ব্রাউজারে। আমাদের ব্রাউজার এখনও কোনো রেসপন্স করে নাই। একটু খেয়াল করলে আমি এটা বড় করতেছি, বড় করে নিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এটা প্লাস করে দিলে প্লাস হচ্ছে, সরি এটা প্লাস, এটা প্লাস দেখাচ্ছে, এটা মাইনাস হবে। আমি মাইনাসটা রিনেম করতে খেয়াল নেই। এটা হবে রিসেট রিসেট, আর এটা হবে মাইনাস মাইনাস, রাইট। একটু খেয়াল করলে দেখবেন এখন আমি রিলোড দিলাম, রিলোড দিলে জিরো হয়ে গেল। আমি প্লাসে যখন ক্লিক করছি প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসে যখন ক্লিক করছি মাইনাস হয়ে যাচ্ছে, আবার আমি প্লাসে ক্লিক করে রিসেটে দিলাম জিরো হয়ে যাবে। আমি যদি এটা ডিফল্ট ভ্যালু জিরো না দিয়ে অন্য কোনো ভ্যালু দিই, ডিফল্ট ভ্যালু কোথ থেকে আমরা দিয়েছিলাম ইন্ডেক্স রিডিউসার থেকে, ডিফল্ট ভ্যালু আমি 50 দিয়ে দিলাম, রাইট। এখন একটু খেয়াল করলে দেখবেন আমাদের ডিফল্ট ভ্যালু 50 হয়ে গেছে। আমরা মাইনাস করতে পারি, রিসেট করলে জিরো হয়ে যাবে, আর প্লাস করলে আমি রিলোড দিলে ভ্যালু অটোমেটিক 50 হয়ে যাবে ডিফল্ট ভ্যালু। আমাদের রিডাক্স এই পর্যন্তই, বেসিক রিডাক্স এর চেয়ে বেশি কিছু না, এই পর্যন্তই। আপনি এখান থেকে আরও অনেক কিছু শিখতে পারবেন, আর আমি আরও দেখাচ্ছি এখানে। যদি আপনি চান যে দুই করে বাড়বে, তিন করে বাড়বে, এটা আপনি চাইলেই করতে পারবেন। আমি এখনই দেখাচ্ছি এটা কিভাবে করতে হয়। ওইটা হচ্ছে আমাদের এই যে অ্যাকশন আছে, অ্যাকশন আমি অ্যাকশনের মধ্যে আমি করে দিতে পারি প্লাস, আমার প্লাস এখানে প্লাস টু টি দিলাম, সরি টি, আর এইটার মধ্যেও টি দিলাম টি, রাইট, টি ডব্লিউ টুই দিয়ে দিই, ডব্লিউ টু দুই করে বাড়বে। এখন অ্যাকশন আমার একটা বাড়লো, তাহলে অ্যাকশন ইন্ডেক্সও আমার একটা বাড়বে। আমার অ্যাকশন ইন্ডেক্সে আমি এইটা বাড়াই দিচ্ছি, এই অ্যাকশন ইন্ডেক্স আমার, এটার নাম হচ্ছে টি ডব্লিউ টু, আর এটার নাম হচ্ছে টি ডব্লিউ ও টু, রাইট। প্লাস টু দুই করে যোগ হবে, এর জন্য আমাকে বাটন একটা নিতে হবে না। অ্যাকশন ইন্ডেক্সে হয়ে গেল, আমার এখন রিডিউসারও তো দরকার। আমার এখানে এসে আমাকে বলে দিতে হবে ক্যাচ যদি প্লাস টু পায়, আমরা প্লাস টি ডব্লিউ টু পায় তাহলে কত করে বাড়াবে? দুই করে বাড়াবে, রাইট, দুই করে বাড়াবে। আর যদি মাইনাস পাই মাইনাস ওয়ান করবে এক করে। ওকে, আমাদের এখন যাওয়া উচিত অ্যাপ জেএস, অ্যাপ জেএসে যাই আমরা কি করব,
আমরা এটারে এখানে ইম্পোর্ট করে দেব প্লাস টি ডব্লিউ টু। ইম্পোর্ট করে দিলাম প্লাস টু, প্লাস টু দেখেন এখানে ইম্পোর্ট হয়ে গেল। নতুন করে আমাদের আরেকটা বাটন বেড়ে গেল প্লাস টি ডব্লিউ টু। আমরা এখন ব্রাউজারে যাই, একটু খেয়াল করলে দেখবেন আমাদের ব্রাউজারে রিলোড দেওয়ার পর আমাদের এখানে প্লাস হলে এক, হলে এ প্লাসে দিলে এক করে প্লাস হবে, আমি যদি প্লাস টুতে দিই দুই করে হবে, দুই করে হচ্ছে না। আমি রিসেট দিয়ে দেখাচ্ছি, রিসেট, হ্যাঁ প্লাস টু 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 দুই করে হচ্ছে, মাইনাস দিলে এক করে মাইনাস হচ্ছে, রিসেট দিলে জিরো হয়ে যাচ্ছে। আশা করি আপনারা আমার এই টপিকটা জানি না কতদূর বুঝতে পারছেন, কিন্তু আমি অনেক ফাস্টার বলার কারণে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি কোডটা আপনাদের আবারও রিভিউ করে দিচ্ছি। এখানে প্রথমে আমরা কাজ করব একটা নতুন করে, একটু খেয়াল করে দেখুন, আমি একবারে রিভিউ করে দিচ্ছি। আমাদের ইনস্টল করতে হবে নিউ প্রজেক্ট রিয়েক্টের, হ্যাঁ রিয়েক্টের একটা নিউ প্রজেক্ট আমরা ইনস্টল করলাম। তারপর আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি, রিয়েক্ট রিডাক্স দুইটা, একটা হচ্ছে রিয়েক্ট রিডাক্স অ্যান্ড রিডাক্স রিডাক্স, এই দুইটা ইনস্টল দিতে হবে, এনপিএম এ ইনস্টল দিতে হবে দুইটা। ইনস্টল দেওয়ার পর আপনি রিডাক্স নামে একটা ফোল্ডার তৈরি করবেন, কোথায় ফোল্ডার তৈরি করবেন, এসআরসি ফোল্ডারে, যেখানে খুশি করতে পারেন, এসআরসিতে আমরা মূলত করে থাকি এই জন্য বলছি, এসআরসিতে করবেন। এটা করার পর এটার ভেতরে আপনি আরও দুইটা ফোল্ডার তৈরি করবেন, একটা অ্যাকশন আর একটা রিডিউসার, ওইটা তো আমরা করলাম দেখলাম। এরপর অ্যাকশনের মধ্যে আমরা কি কাজ করব, অ্যাকশন টাইপ একটা ফাইল নেব, যে যে অ্যাকশন আমরা এখানে ব্যবহার করবো অ্যাকশনগুলো নেব। আর অ্যাকশন ইন্ডেক্সের মধ্যে আমাদের এই অ্যাকশনগুলোর এগেইনস্টে প্রত্যেকটার জন্য এক একটা ফাংশন তৈরি করব এবং ফাংশনগুলো এক্সপোর্ট করে দেব, রাইট। আর এই অ্যাকশন টাইপ থেকে আমরা এই খেয়াল করুন, এই টাইপ দিয়ে অ্যাকশন টাইপ ডট প্লাস, প্লাস মানে আমার যেই অ্যাকশন টাইপ মিলবে ওই ফাংশনটা রান করবে। এরপর আমার ইন্ডেক্স রিডিউসারের কাজ করলাম, ইন্ডেক্স রিডিউসারে আসার পর আমরা একটা অল রিডিউসার নামে একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনে স্টেট থাকবে একটা, স্টেটের ভ্যালু জিরো বা যা খুশি আপনি দিতে পারেন, অ্যাকশন থাকবে একটা স্টেট আর অ্যাকশন, আর এই ফাংশনের মধ্যে সুইচ কেস দিয়ে অ্যাকশন ডট টাইপ, আমি এটা বড় করে দিচ্ছি আরও দেখার জন্য, অ্যাকশন ডট টাইপ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি কেস আপনার প্লাস হয় তাহলে আপনার এই অপারেশন সম্পন্ন হবে, রিটার্ন করবে, আবার যদি প্লাস টু হয় তাহলে এটা অপারেশন হবে, যদি মাইনাস হয় এটা, যদি জিরো রিসেট হয় জিরো হয়ে যাবে, ডিফল্ট তো জিরো আসবে। এটা সম্পন্ন হওয়ার পর এই লাইনগুলো করার পর আপনি খেয়াল করেন আপনি সরাসরি চলে যাবেন কোথায়, ইন্ডেক্সের মধ্যে, ইন্ডেক্স আমাদের ইন্ডেক্সটা কোথায়, এ হচ্ছে আমাদের ইন্ডেক্স, ইন্ডেক্স জে এস এর কাছে, ইন্ডেক্স জে এস এ আসার পর আপনি ওখানে যে অ্যাকশন ইন্ডেক্সের মধ্যে যে জিনিসগুলো তৈরি করছেন রিডিউসারের মধ্যে, অ্যাকশন রিডিউসারের মধ্যে আমি এটা দেখাচ্ছি, আমরা এক্সপোর্ট করে দিছিলাম রুট রিডিউসারকে, আপনি রুট রিডিউসারকে ইন্ডেক্সের মধ্যে নিয়ে নেবেন। আমরা রুট রিডিউসারকে ইন্ডেক্স জেএসের মধ্যে যে করেছিলাম ওইটা আমরা ইন্ডেক্স জেএসে নিয়ে আসবো রুট রিডিউসার নামে ওই কম্পোনেন্টের লিঙ্ক দিয়ে, রাইট। এরপর আমরা প্রোভাইডারকে ইম্পোর্ট করলাম, প্রোভাইডার কিসের জন্য, অ্যাপ অ্যাপ জেএস বা অ্যাপ কম্পোনেন্টটাকে আমরা প্রোভাইডারের মধ্যে রাখার জন্য, এটুকুই। এরপর অ্যাপে আসার পর অ্যাপের মধ্যে কোডগুলো আমি দেখাই দিচ্ছি, এ হচ্ছে কোড, এইটুকু। এটা ইম্পোর্ট করলাম আমরা রিডাক্স থেকে, রিডাক্সের অ্যাকশন ইন্ডেক্স থেকে এই প্রত্যেকটা ফাংশন আমরা ইম্পোর্ট করব। এই ফাংশনগুলো ইম্পোর্ট করার পর আমাদের এখানে ডিসপাস করে দেবো প্লাস প্লাস টু মাইনাস জে, যেটা যেভাবে আছে ওইভাবে বাটনের সাথে ডিসপাস করে দেবো অন ক্লিকে। এটা আশা করি বুঝতে পারছেন, আজকে এই পর্যন্তই, নেক্সটে আর কোনো প্রবলেম নিয়ে আসবো ইনশাল্লাহ।